নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আজকে আমরা চলে এসেছি অভিনেত্রী সৌমিক ঘোষের বাড়ি। সৌমিক ঘোষকে আপনারা অনেকেই চেনেন, আকাশ আটে কাজরির চরিত্রে অভিনয় করছেন শ্রেয়সী নামক ধারাবাহিকে, এবং আগে অনেকগুলো কাজ করেছেন, খুবই জনপ্রিয় মুখ। তার বাড়িতে এসেছি কেন, তার বাড়িটা ঘুরে দেখাবো, তার বাড়িতে কী কী আছে, কীভাবে তার লাইফস্টাইল তিনি লিড করেন সব কিছু আপনারা জানবেন। তো চলুন ঘুরে আসি সৌমিক ঘোষের বাড়ি। এই ঘরে চলে এসো। এইটা হচ্ছে বাবা মায়ের রুম, এবং আমার একটা খুব মানে ভালোবাসার জায়গা হচ্ছে আমার ব্যালকনি। টিং টিং। তো এটা আমার খুব কাছের একটা জায়গা, তো এখানে ইচ্ছা আছে যে আরও একটু ডেকোরেশন করব। এখানে কিছু গাছ লাগিয়েছি, তো আরও একটু গাছ লাগানো হবে এই ওয়ালগুলোতে। আরও একটু ডেকোরেশন করার বাকি আছে, এখনও করে উঠতে পারিনি, কারণ এখানে আমরা নতুনই শিফট করেছি, তো আগে এই ফ্ল্যাটটা ছিল না, তো নতুন এখানে এসেছি। তো চলো এবার দেখাই আমার রুমটা। সো এটা হচ্ছে আমার রুম। তো এই টেডি বিয়ারগুলোর সঙ্গে আমি থাকি, আর ইনি হচ্ছেন আমার আরেকজন সখা, যাকে নিয়ে আমি শুটিংয়ে যাই, যার সাথে আমি ঘুমোই। তো মোটামুটি সব কিছু যার সঙ্গে অনেক কথা শেয়ার করি, যে কথাগুলো শেয়ার করলে বাইরে লিক আউট করার কোনো মানে কোনো চান্সই নেই, তো ইনি হচ্ছেন সেরকম একটা মানুষ। এবং এই ঘরে রাখা আছে যেগুলো তোমাদের ভালোবাসার দ্বারা আমি অর্জন করতে পেরেছি। তো চলো, এখানে আমার বেশ কিছু গিফট, যেগুলো ধরো আমি স্টেজ থেকে পেয়েছি, এবং এর বাইরেও বেশ কিছু স্টেজ ছাড়াও যে গিফটগুলো ধরো আমি পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য, সেগুলো সব এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং আর একটা জিনিস আমি দেখাই, সেটা হচ্ছে এই বইগুলো। মানে আমি প্রচুর 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 গল্পের বই পড়ি, আমি একটু বেশি সরঞ্জিৎ চক্রবর্তী পড়তে ভালোবাসি, এবং বুদ্ধদেব গুহ পড়তে একটু বেশি ভালোবাসি। তো এখানে প্রচুর 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 বই আছে, যেগুলো আমি অবসর সময় এই বইগুলোর সঙ্গে সময় কাটাই। মানে আমার অবসর কাটানোর জিনিস হচ্ছে বই, টেডি বিয়ার এবং আমার গোপাল। তুমি তো এত বই পড়ো, তোমার কি ভবিষ্যতে কোনোদিন লেখার কোনো পরিকল্পনা রয়েছে? একদমই নেই, আমি ওই পড়েই যাই, পড়ে পড়ে প্রচুর ইমাজিন করি যে এই চরিত্রগুলোর মতন যদি একটু আমি হতে পারতাম, এই চরিত্রতে যেরকমভাবে এই চরিত্রটা যেরকম যেরকমভাবে হিরো হিরোইনকে কাছে পেয়েছে, সেরকম যদি আমিও আমার হিরোকে কাছে পেতাম, এরকম প্রচুর ইমাজিন করে ফেলি। সেটা এখনও পর্যন্ত হয়নি, জানি না কবে পাবো। এইটা আমি পেয়েছিলাম হচ্ছে মেদিনীপুরের ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবে গিয়েছিলাম, তো একটা শো ছিল, তো সেখান থেকে এটাও পাওয়া হচ্ছে কাশীপুর মিলনী সংঘ, এটাও মেদিনীপুরের থেকেই আমার পাওয়া। তো এরকম সব মোটামুটি এই ঘরে যা যা জিনিস দেখতে পাচ্ছি সাজানো রয়েছে, সেগুলো সবই আমার গিফটেড, সবই আমার পাওয়া। বিশ্বাস করো, এই যে কালকে রাতে তোমরা বলেছো আসবে, কালকে সারা রাত আমি গুছিয়েছি, আজকে সকাল থেকে আমি গুছিয়েছি। আমার ঘর এত গোছানো থাকে না, ভীষণ অগোছালো থাকে আমার ঘর, তো চেষ্টা করি, এবং মা প্রচুর গোছায়, তো চেষ্টা করি যতটা সম্ভব একটু ঠিকঠাকভাবে রাখার।